অফ ফর্ম বলতে ব্যাটার রান হচ্ছে না বলতে আপনি বারো ম্যাচে রান করবেন, পাঁচটা ম্যাচ যে কন্ট্রিবিউট করছি দেখছেন, হয়তো আপনি আমাদের লাইক করেন না, নাহলে খেলা বুঝেন না, এটাই কারণ খেলা বুঝলে অবশ্যই আমি যে পার্টিকুলার জায়গায় খেলতেছি ওটা আপনি স্টেটাস দেখবেন কত রান করছি, ২০০ প্লাস রান করছি কোন জায়গায় ব্যাটিং করছি, কিপিং এ কি করতেছে ওগুলো দেখে তারপরে কোশ্চেন করা উচিত। অবশ্যই দেখেন আলহামদুলিল্লাহ আমরা সো ফার পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে কোয়
ইমপ্যাক্ট প্লেয়ার শীত মাহিদি ভালো করছে, আপনিও মোটামুটি ভালো ব্যাটিং করছেন সোহান, এবার শিরোপাটা কত দূর মনে হচ্ছে আপনার? অবশ্যই দেখেন আসলে ক্রিকেট আলটিমেটলি সবসময় টিম গেম, ইন্ডিভিজুয়াল কারোর উপর কোনো কিছু ডিপেন্ড না। অবশ্যই আমরা টিম হিসেবে ভালো খেলতেছি, টিমের সবাই পার্টিকুলার যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে ভালো খেলার, আমরা ওইটাই কোয়ালিফাইয়ের চেষ্টা করবো যাতে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে পারি। আপনার টিম অলরাউন্ডার বেশি, মুবি ভাই জয়েন করেছেন, শীত মাহিদি আছে, সাকিব আল হাসান, এটা কি আপনার দলের প্লাস পয়েন্ট? না অবশ্যই দেখেন একটা আপনার টিমে যখন আপনার সাতটা অপশন থাকবে বোলিংয়ের, অবশ্যই আপনার পর্যন্ত আমাদের ব্যাটিং ডেপথ আছে, তো অবশ্যই কনফিডেন্ট যাতে আমরা আমাদের সেরাটা দিতে পারি ইনশাআল্লাহ। মানে কতটা ডিফিকাল্ট একজন ক্যাপ্টেন হিসেবে আসলে দলটা সাজানোর, যে দলটা আসলে এত বড় বড় বিগ নেম থাকে এবং কাকে রেখে কাকে খেলাবেন এমন একটা অবস্থা, এটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য কতটা ডিফিকাল্ট? না এটা আরো সহজ হয়ে যায়, আপনি যখনই এই টাইপের প্রফেশনাল প্লেয়ার থাকবে যারা টিমের জন্য খেলতেছে, তখন একটা ক্যাপ্টেনের জন্য সব কাজ আরো করা অনেক ইজি হয়ে যায়। হয়তো আপনি আমাদের লাইক করেন না, নাহলে খেলা বুঝেন না, এটাই কারণ। খেলা বুঝলে অবশ্যই আমি যে পার্টিকুলার জায়গায় খেলতেছি ওটা আপনি স্ট্যাটস দেখবেন, কত রান করছি, 200 প্লাস রান করছি, কোন জায়গায় ব্যাটিং করছি, কিপিংয়ে কী করতেছে, ওগুলো দেখে তারপরে কোশ্চেন করা উচিত। শেষ প্রশ্ন, এটা হচ্ছে আপনি অনেকগুলো শট বেড়েছি আমরা দেখেছি, আপনি অনেকগুলো নতুন নতুন শট খেলছেন, যখন মাঠে রান পাচ্ছেন তখন কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকে, কেমন মনে হয় যখন মাঠে রান করেন? অবশ্যই দেখেন টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারে সবসময় লক্ষ্য থাকে, টিম আমার কাছে কোনটা চাচ্ছে আমি ওইটা দিতে পারতেছি কিনা, এটাই আসলে মেন লক্ষ্য থাকে এবং ওইটাই আসলে করার চেষ্টা করবো।